ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। যারাই বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত পরীক্ষা দিবেন, তো সময় স্বল্পতার জন্য আমরা আপনাদের লিখিত পরীক্ষার কোর্সটা করাইতে পারি না, ওই জন্য খুবই দুঃখিত। তো যাই হোক, আমরা গত পর্বে আপনাদেরকে স্পেসিফিক রিলিফ একটা সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তো আজকে আমরা লিমিটেশন অ্যাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। যেহেতু লিখিত পরীক্ষা, তো এই জন্য আপনি তামাদি আইন 1908 অথবা লিমিটেশন অ্যাক্ট 1908 এই শব্দটা মনে রাখবেন। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে করি, ডেফিনেশন থেকে আপনি একটা জিনিস মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ইজমেন্ট। ইজমেন্টের ডেফিনেশনটা কোথায় দেওয়া আছে? যেমন হচ্ছে আমাদের সেকশন 2 ক্লজ 5-এ ইজমেন্ট সংক্রান্ত বিষয় বলা আছে। একটা প্রশ্ন হতে পারে, ইজমেন্ট জিনিসটা কি? ইজমেন্ট অধিকার সংক্রান্ত সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ করে বর্ণনা করুন। প্রথমে আপনাকে ইজমেন্ট জিনিসটা কি এটা বুঝতে হবে। তো এই জন্য ইজমেন্টের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সেকশন 2 ক্লজ 5-এ দেওয়া আছে। তো বলতেছে যে এই যে সুখাধিকার হচ্ছে এমন একটা চুক্তি, এই ইজমেন্ট ইনক্লুড এ রাইট নট অ্যারাইজিং ফ্রম কন্ট্রাক্ট। চুক্তি থেকে যে অধিকারটা কি হয় না, উদ্ভূত হয় না, এমন একটা অধিকার বাই হুইচ ওয়ান পার্সন ইজ এন একজন ব্যক্তি ইনটাইটেল টু রিমুভ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট হিজ আউন প্রপিট পার্ট অফ দ্য সয়েল বিলঙ্গিং টু অ্যানাদার। অর্থাৎ চুক্তি থেকে উদ্ভূত নয় এমন একটা অধিকার যেটা অন্য ব্যক্তির সম্পত্তির উপর আরেকজন ব্যক্তি অধিকারটা লাভ করে। জাস্ট এতটুকুই যদি আপনি মনে রাখতে পারেন, যথেষ্ট। আপনাকে হুবহু বিয়ার একটা তুলে ধরতে হবে এমন কোনো কথা নাই। তাহলে এখান থেকে আপনি ইজমেন্টের সংজ্ঞাটা একটু পড়ে নেবেন, আর বাকিগুলো আপনার ওই রকম প্রয়োজন নাই। আর এই 11 নম্বরটা একটু দেখে নেবেন, যে ট্রাস্টির মধ্যে ছোট হ্যান্ড নোট আসতে পারে, ছোট নোট আসতে পারে। তো এখানে ট্রাস্টি ডাজ নট ইনক্লুড বেনামদার মনে রাখবেন, মর্গেজি রিমেনিং ইন পজিশন আফটার মর্গেজ হ্যাজ বিন স্যাটিসফাইড অর রং ডুয়ার ইন পজিশন উইদাউট টাইটেল, এই তিনজন ব্যক্তির নাম একটু মনে রাখবেন যে ট্রাস্টি সংক্রান্ত বিষয়। এখন দেখেন, এই তিন ধারাতে আপনি যে জিনিসটা পড়বেন, তিন ধারাতে মূলত এখানে আপনার কাছে চাওয়া হয় ক্রিয়েটিভ প্রশ্ন। একটা অবস্থা তুলে ধরে বলা হবে যে এখন মামলাটি বিচারক কি করবেন। তো আমরা এখানে জানি যে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের মূল উদ্দেশ্য হচ্ছে সময়ের কাজ সময় করা। এখন এই তফসিলে বর্ণিত সময়ে যদি কোনো ব্যক্তি কি করে, তার স্যুট আপিল অ্যাপ্লিকেশন যদি সে আদালতে সাবমিট করতে না পারে, তাহলে অপর পক্ষ আপত্তি করুক বা না করুক, বিচারক কি করবেন, সেই মামলাটা খারিজ করে দিবেন। তাহলে তিন নাম্বার হচ্ছে খারিজ করে দিবেন, বিবাদীর কোনো কথা শুনবেন না, এতটুকু মনে রাখবেন। চার নাম্বার থেকে আপনি ক্রিয়েটিভ মনে রাখবেন। ক্রিয়েটিভ প্রশ্ন আসে যে শেষ দিনে যদি আপনি আপিল স্যুট অথবা অ্যাপ্লিকেশন দিতে যান আর আদালত যদি বন্ধ থাকে, পরবর্তী যে দিন রি ওপেন হবে সেদিন আপনি মামলাটা দাখিল করতে পারবেন। আপনার তাহলে মনে রাখতে হবে সেকশনটা, যে তাহলে পরবর্তী দিনে মামলা দাখিল করা যাবে তামাদি আইনের চার ধারা অনুসারে, এতটুকু মনে রাখবেন। পাঁচ ধারাটার ক্ষেত্রেও ক্রিয়েটিভ প্রশ্ন আসে যে কখন সময়টা বর্ধিত করা যাবে, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। এখানে আপনি দেখবেন স্যুট এবং ডিক্রি জারি ব্যতীত বাকি সবকিছুই আছে। দেখেন যে আপনার এনি আপিল, অ্যাপ্লিকেশন ফর রিভিশন, রিভিউ ফর জাজমেন্ট, ফর লিভ টু আপিল অর আদার অ্যাপ্লিকেশন। এখন কথা হচ্ছে, যদি আপনি আদালতকে যদি সন্তুষ্ট করাইতে পারেন যে উপযুক্ত কারণ আছে, তাহলে আদালত চাইলে বর্ধিত করে দিতে পারে। তবে এক্ষেত্রে আপনাকে লিখতে হবে যে স্যুট এবং ডিক্রি জারির ক্ষেত্রে পাঁচ ধারায় বিচারক সময় বর্ধিত করতে পারবে না। 6, 7, 8 লিগাল ডিসেবিলিটি আসতে আপনারা সবাই জানেন অলরেডি, যেখানে মাইনর, ইনসেন এবং ইডিয়টের কথা বলা আছে। যদি কোনো স্যুট দাখিল করা বা প্রসিডিং বা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি এরকম বিক্রি আসে, এখানে বলাই আছে দেখেন যে মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি, তাহলে 6 ধারাটা প্রযোজ্য হবে স্যুটের ক্ষেত্রে এবং ডিক্রি জারির ক্ষেত্রে। যদি কোনো ব্যক্তি মাইনর হয়, ইনসেন হয়, ইডিয়েট হয়, তাহলে তারা যখন সুস্থ হবে তখন সে মামলা দাখিল করতে পারবে। বলতেছে তারপরে মনে রাখবেন, যদি একজন ব্যক্তির দুইটা যদি ডিসেবিলিটি থাকে, যখন দুইটা থেকে মুক্ত হবে তারপরে মামলা দাখিল করতে পারবে। যদি এই রকম ডিসেবিলিটি অবস্থায় মারা যায়, তাদের রিপ্রেজেন্টেটিভ যখন সুস্থ হবে তখন তারা মামলা দাখিল করতে পারবে। তাদের রিপ্রেজেন্টেটিভ যদি এরকম আক্রান্ত হয়, তাহলে পরবর্তীগুলো আবার রিপিট করবে। তাহলে আপনি মনে রাখলেন যে 6 নম্বরে তিনটা জিনিসের কথা বলা আছে।
সাত নম্বরে জাস্ট এই হেডিংটা মনে রাখবেন, যদি আপনাকে বলা হয় লিগাল ডিসেবিলিটি কি জিনিসটা ব্যাখ্যা করুন এবং সংশ্লিষ্ট আইনের ধারা সহ উল্লেখ করুন। একাধিক ব্যক্তির লিগাল ডিসেবিলিটি হলে কি হবে, একাধিক ব্যক্তির ক্ষেত্রে সাত নম্বর ধারা আসবে। তো এক্ষেত্রে দেখতে হবে যে ব্যক্তি সুস্থ ওই ব্যক্তি কি করতে পারে কিনা, সম্পূর্ণ লাইবিলিটি ডিসচার্জ করতে পারে কিনা, যদি পারে তামাদি আইন চলবে, যদি না পারে তামাদি স্থগিত থাকবে। আর 8 নম্বরটা মনে রাখবেন, এই 6 এবং 7-এর ক্ষেত্রে কি হবে না, আমাদের প্রিএমশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং 3 বছরের বেশি যে কোনো মামলা তাকে আর সময় দেওয়া যাবে না। এতটুকু আর কিছুই লাগবে না। 9 নম্বর আপনার দরকার নাই, 9 নম্বর দরকার নাই, 10 নম্বর আপনার দরকার নাই, 11 নম্বর আপনার দরকার নাই। 12 নম্বরটা আপনাকে সময় হিসাব করে দিতে পারে যে একটা মামলার তামাদি কখন থেকে শুরু হবে বা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, এইটুকু মনে রাখবেন। প্রথমেই হচ্ছে যে কোনো স্যুট আপিল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে আমরা কি করব, দ্য ডে হুইচ ফ্রম সাস পিরিয়ড ইজ রেকর্ড বা কাউন্ট আপনি দিতে পারেন শেল বি এক্সক্লুডেড, অর্থাৎ যেই কোনো দিন হিসাবের সময় প্রথম দিনটা আমরা বাদ দিব। তারপরে বলা হচ্ছে যদি আমরা কি করি, যেই দিন যে কোনো প্রকারের রিভিউ আপিল বা এগুলোর যেই দিন জাজমেন্টটা প্রোনাউন্স করা হবে ওই প্রথম দিনটা আমরা বাদ দিব এবং এদের কপি পেতে যত দিন লাগবে সে সময়টা বাদ দিব। এটা ছাড়া কোনো ডিক্রির কপি পেতে যত দিন লাগে, তারপরে সর্বশেষ বলা হচ্ছে আরবিট্রেশনের কপি পেতে যত দিন লাগে। তাহলে 12 নম্বরে 4টা জিনিস আছে, এটা আপনার মনে রাখলেই চলবে। 13 নম্বরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না, শুধু হেডিংটা মনে রাখবেন। অনেক ক্ষেত্রে বলা হতে পারে বিবাদী দেশের বাইরে থাকলে তাহলে সেই দিনটা কি হবে, তো সেটার ক্ষেত্রে 13 নম্বর বলতেছে ওই দিনগুলা বাদ যাবে। 14 নম্বরটা এটা আপনার জন্য ক্রিয়েটিভ হিসাবে আসতে পারে, যদি ভুল আদালতে বোনাফাইডলি মামলা দাখিল করেন তাহলে আদালত কি করবে, উপযুক্ত আদালতে আপনি মামলা দাখিল করতে পারবেন। 15 নম্বর আপনার দরকার নাই, সাসপেন্ড থাকলে কি হবে। 16 নম্বর আপনার দরকার নাই, সাসপেন্ড থাকলে কি হবে। 17 নম্বর আপনার জন্য গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি যদি মারা যায় তাহলে কি হবে তামাদি আইনের। তো এখানে যদি কোনো ব্যক্তি যদি জীবিত থাকতো সে যদি কোনো মামলা দাখিল করতে পারতো বা তার বিরুদ্ধে কেউ মামলা দাখিল করতে পারতো, তাহলে তার যে রিপ্রেজেন্টেটিভ তারা যখন যোগ্য হবে তখন মামলা দাখিল করতে পারবে অথবা তাদের বিরুদ্ধে মামলা দাখিল করা যাবে। এই জিনিসটাই এখানে বলা আছে, আর কিন্তু কিছু না। আর যদি আমরা দেখি এক্ষেত্রে শেষের দিকটা আমরা শুধু একটু মনে রাখবো যে প্রিএমশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, দখল উদ্ধারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং বংশগত পদ হেরিডিটি অফিসের ক্ষেত্রে এই 17 ধারা প্রযোজ্য হবে না। তাহলে আমরা 17 নম্বর যে সেকশন, এখানে আমরা পাচ্ছি যে জিনিসটা সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি কি করতে পারবে, তার উত্তরাধিকারীরা সেই মামলা যখন তারা যোগ্য হবে মামলা দাখিল করতে পারবে। আর এরকম কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা করার প্রয়োজন পড়ে তাহলে তার যে যারা মামলা করবে তারা দেখবে যখন যার বিরুদ্ধে মামলা করা হচ্ছে তার প্রতিনিধিরা যখন যোগ্য হবে তখন মামলা করতে পারবে। ইফেক্ট অফ ফ্রড জাস্ট হেডিংটা মনে রাখতে পারেন, ভিতরটা অতটা গুরুত্বপূর্ণ না, যে যেদিন থেকে ফ্রড জানবে বা যেদিন থেকে ডকুমেন্টটা ব্যবহার করা হবে। 19, 20, 21 তিনটা একসাথে আসে। একনলেজমেন্ট সম্পর্কে আমরা বলেই দিয়েছি, একনলেজমেন্ট দিলে নতুন করে কি হবে তামাদি গণনা শুরু হবে, আংশিক পেমেন্ট দিয়ে দিলেও নতুন করে তামাদি গণনা শুরু হবে। আপনি শুধু হেডিংটা মনে রাখবেন যে 19-এ কি আছে, 20-এ কি আছে, 21-এ শুধু এতটুকু মনে রাখবেন কে কে কি করতে পারে, ডিউ এজেন্ট ডিউলি অথরাইজড, এই জিনিসটা মনে রাখবেন। ইফেক্ট 22 নম্বরটা দরকার নাই আপনার, 23 নম্বরটায় অবিরাম চুক্তি দরকার নাই, 24 নম্বরটা আপনার দরকার নাই, 25 নম্বরটা আপনার দরকার নাই, শুধু মনে রাখতে পারেন গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করা হয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তামাদি আইনের ক্ষেত্রে আপনার এই যে আমরা যেটা বললাম ইজমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন যে এখানে 5 প্রকারের কথা বলা আছে, লাইট এবং এয়ারের কথা বলা আছে। পরবর্তীতে যদি আমরা দেখি এখানে চলাচলের রাস্তা, যাতায়াত এবং দ্য ইউজ অফ এনি ওয়াটার অর আদার ইজমেন্ট, এই 5টা জিনিসের কথা বলা আছে। যদি কেউ কি করে 20 বছর যাবৎ বিনা বাধায় আর সরকারি হইলে, যদি সেটা কি করে সে যদি 60 বছর পর্যন্ত ব্যবহার করে তাহলে সেটা ইনডিফিজেবল হয়ে যায়
আর যদি কি কেউ এটা যদি ডিক্লেয়ার করে নিতে চায়, সে অবশ্যই অবশ্যই 20 বছর পূর্ণ হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে মামলাটা করে নিবে। উদাহরণ থেকে একটা জিনিস আমরা জানতে পারবো, সেটা হচ্ছে যদি অনুমতি চাইলে ইজমেন্ট কি হবে না, প্রযোজ্য হবে না, মানে অনুমতি চাওয়া যাবে না। তাহলে 26 নম্বরটা এটা গুরুত্বপূর্ণ। আর 27 নম্বরের ক্ষেত্রে মনে রাখবেন, 27 নম্বরে হচ্ছে যদি এরকম ইজমেন্ট হিসাবের সময় সম্পত্তি যদি লাইফ ইন্টারেস্টে থাকে অথবা 3 বছরের বেশি যদি লিজ বা ইজারায় থাকে, তাহলে সে সময়টাও বাদ দিতে হবে। সর্বশেষ 28 নম্বর যেই প্রশ্ন, যে সম্পত্তির অধিকার বিনষ্ট, তো এখানে মনে রাখবেন এক্ষেত্রে আপনি তামাদি আইনের 144 নম্বর অনুচ্ছেদ, 142 নম্বর অনুচ্ছেদ তো আপনি সাথে পড়ে নিবেন, যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মামলা করা না হয়, 144 অনু হচ্ছে 12, 142ও 12 বছরের মধ্যে মামলা দাখিল করা হইলে তার মামলা দাখিল করার অধিকারের সাথে সাথে মালিকানাটাও এক্সটিংগুইশ হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে, এটাই বলা হয় বিরুদ্ধ দখল। আর আপনি সেভিং এবং রিফিলে এতটুকু পড়তে পারেন যে তামাদি আইন কি এবং তামাদি আইন কোথায় প্রযোজ্য না, চুক্তি আইনের 25 ধারা তামাদি আইন প্রযোজ্য না, স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, এটা ছাড়া আপনি ডিভোর্স একটা তামাদি আইন প্রযোজ্য না, এবং যেই অঞ্চলে কি আছে সুখাধিকার আইনটা চালু আছে সেই অঞ্চলে তামাদি আইনের 26, 27 এবং এই যে সংজ্ঞা যেটা দেওয়া আছে সাবসেকশন 2 ক্লজ 5-এ সেটা প্রযোজ্য না। আশা করি যদি আপনি এগুলো একটু পড়েন এবং এগুলোর সাথে আপনি যদি যেটা যেটা আসবে সেটার সাথে আরো যদি আনুষঙ্গিক জিনিসগুলো মিলিয়ে লিখতে পারেন, আপনার জন্য তামাদি আইন থেকে একটা প্রশ্ন অ্যান্সার করা খুবই সহজ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।